আসসালামু আলাইকুম মিজানুর রহমান আজহারি তিনি আলেম নয় তিনি একজন বক্তা কিন্তু আলেম নয় শিপ্রদর্শক এমনই কথা বলেছেন বাংলাদেশের আহলে হাদিস ঘরানার একজন আলেম ব্রাদার রাহুল সুপ্রদেশক রিসেন্টলি আরও কয়েকজনই আজহারির বিরুদ্ধে কথা বলেছেন এর আগেও কিন্তু বলেছেন আপনারা জানেন ভণ্ড মাজার পূজারি কবর পূজারীরা তারা কিন্তু মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে সরাসরি ব্যানার নিয়ে তারা কিন্তু তারা সরকারের কাছে বলেছে আজহারির খেতা দিতে হবে যাই হোক অনেক বিষয় হয়েছে তো এখন ব্রাদার রাহুল তিনি কথা কথাটা বলেছেন তা আপনি বলতে পারেন আপনারা অনেকে বাংলাদেশের যারা আছেন তারা যে কথা বলেছে এ নিয়ে তুমি তার বিরুদ্ধে কেন বলছো অন্য বিরুদ্ধে কেন বলো না বিষয়টা হচ্ছে অন্য যারা আছে তারা কবর পূজারী মাজার পূজারী ভণ্ড তারা ইসলামের সঠিক বা ইসলামের সঠিক স্কলারদেরকে তারা সহ্য করতে পারবে না এটা অস্বাভাবিক কোনো কিছু না একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্রাদার রাহুল ব্রাদার রাহুলের সত্য কথা বলতে তার নব্বই পার্সেন্টের কথা বেশি আমি তার কথাগুলো মানি আমি পছন্দ করি তার কথা আমি শুনি তো এখন ভালোবাসার মানুষ আমার ব্রাদার রাহুল তো এই কারণে তাকে নিয়ে করা তো ব্রাদার রাহুলকে উদ্দেশ্য করে বলতে চাই আমি যদিও তার কাছে আমার ভিডিওটা যাবে কিনা আমি একজন ইউটিউবার তার কাছে যাবে কিনা যদি যেয়ে থাকে দ্বিতীয় আমার দুঃখের আক্ষেপের জায়গা হচ্ছে তিনি তাহারির সাথে তাকে তুলনা করেছেন আজহারিকে তিনি তাহারির মতন একজন মানুষের সাথে তুলনা করেছেন যাই হোক এ বিষয়ে পরে আসছে অন্য যারা আছে তাদের ভিতরে গ্রহণযোগ্য তারা হারাচ্ছে এবং তাদেরকে মানুষ প্রমোট করছে না ভালোবাসছে না কয়েকটা কারণে তারা হচ্ছে তাদের মনটা সংকীর্ণ মানে অধিকাংশের সংকীর্ণ মনের অধিকারী যেরকম আপনাকে যদি আমি বলি মতিউর রহমান মাদানি ওরফে মতির রহমান বিহারি তিনি আল্লাহ হোসেন সাইদি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছেন সাইদি শিয়া পয়দা করেছে তার ছেলেদেরকে এবং বাংলাদেশের আপনার যে মাদ্রাসাগুলো রয়েছে আলিয়াম মাদ্রাসা সেখানে পড়ানো যাবে না জামাতের প্রতিষ্ঠান বিভিন্নভাবে তিনি কড়াক্ষ করে কথা বলেছেন এবং সাইদি সাহেবকে অকথ্য ভাষায় তিনি আমি এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারেন তো এরকম কয়েকজন আলেম আছে যারা এভাবে কথা বলে তো ব্রাদার রাহুল এরকম একটা কথা বলেছে বা বলে ফেলেছে যে মিজানুর আজহারি বা যিনি বক্তা তিনি আলেম নয় যেরকম তাহারি একজন বক্তা তিনি তাহারি আলেম নয় সুপ্রদেশক শেখ মিজানুর আজহারি কে আপনি ভালো করে জানেন আমি ব্রাদার রাহুলকে বলবো ভাই আপনি কিন্তু ভালো করে জানেন যে মিজানুর রহমান আজহারি তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন তার কথা তিনি কোরআন থেকে কথা বলে থাকে ভুল ভ্রান্তি কয়েকটা হতে পারে তাকে আপনি আলেম বলবেন না এটা তো আসলে কোন যুক্তিতে কোন অ্যাঙ্গেল থেকে বলেন আমি বুঝতে পারি না যদি আপনি এই বিষয়টি নিয়ে আর একটু রিসার্চ করে বা চিন্তাভাবনা করে পরে আপনি আমি আশা করি বিষয় নিয়ে কথা বলবেন যাদের সামনে স্পষ্ট করবেন ব্রাদার রাহুলের কাছে আলামা সাইদি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তিনি উত্তরটা এমন দিয়েছেন আমার পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি তার কাছে কখন জিজ্ঞাসা করেছেন যে সাইদির অর্শোনা যাবে কি না তিনি বলেছেন আমি সাইদির ওইভাবে অশুনিনি দু একটা শুনেছি সব মিলিয়ে চার পাঁচ ঘন্টা শুনেছি তা যা বলেছে তার ভিতরে ভুল আছে সঠিক আছে মানে তিনি স্পষ্ট করে বলেনি তার অ শোনা যাবে বা তো এই যে যে কথাগুলো বাংলাদেশের বড় বড় যারা আলেম যাদের কাছে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে অমুসলিমরা এরকম আলেমদের নিয়ে আপনার মন্তব্য করার সময় এরকম সংকীর্ণ মনের অধিকারী হলে তো হবে না ভাই এটা আমার মত আমি আপনাকে ভালোবাসি ভালোবাসা জায়গা থেকে আপনাকে বললাম তো ব্রাদার রাহুলের উদ্দেশ্যে কথাগুলো বলা তো আমাদের অবস্থা হয়েছে আমাদের আলেমদের অবস্থা এমন হয়েছে যে আমরা আলেম হিসেবে একজন আর মুসলিম হিসেবে যে ভাই ভাই একটা ভ্রাতৃত্ব এই জিনিসটা আমাদের ভিতরে সব থেকে কম বিশেষ করে বাংলাদেশের আলেমদের ভিতরে সবথেকে বেশি কম মানে একজন আরেকজনকে সহ্যই করতে পারে না সে অন্য দলের হলে অন্য মতের হলে তাকে সহ্যই করতে পারে না একটি প্রধান মানে একটা হিংসাত্মক কিন্তু ব্রাদার রাহুল তিনি তার কথাগুলো আমি তাকে এই কথাগুলো বলছি তা নয় আহলে হাদিসের কয়েকজন বক্তা বললাম তো মধু মাদানি কথা বললাম এরপরে কয়েকজন ব্রাদার রাহুলের কথাগুলো মাসাল্লাহ সুন্দরী কিন্তু তিনি এই বিষয়ে আমি যেমন আধারীর বিষয়ে যে কথাগুলো বলেছেন এটা আসলে আদৌ কথাটা গ্রহণযোগ্য তো যার কারণে ভালোবাসার জায়গা থেকে আমি ব্রাদার রাহুলের উদ্দেশ্য এই ভিডিওটা করা আমার জানা মতে মিজারমর আজহারির পড়াশোনা জ্ঞান গর্ব তো সব মিলিয়ে ব্রাদার রাহুল থেকে মিজারমর আজহারির শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি একটা বিষয় হচ্ছে মাঝাবগত বিষয় নিয়ে আপনার ফতো দিতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি বা আমি যেটাকে ভুল মনে করছি আরেকজনের কাছে সেটা সঠিক আরেকজনের কাছে সেটা সঠিক আমার কাছে সেটা ভুল মানে এরকম বিষয় হতে পারে তো এই বিষয়ে একজন আলেম না এরকম বলাটা কতটা যুক্তিসঙ্গত সুপ্রদর্শক আজকে বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির্ভেতাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন